অনুষ্ঠানে আজকে একটা বার্তা অত্যন্ত পরিষ্কার, সত্তর ভাগ মানুষ যাদেরকে যুবক বলা যেতে পারে, 40-45 বছর বয়স পর্যন্ত, এরাই আমাদের জীবনের, আমাদের দলের বা আমাদের দেশের ভবিষ্যৎ। সুতরাং যারা নবীন দল করেছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। 90,000-এর উপরে মামলা, আসামি হলো যে বললাম তো যে 26 লক্ষ, এক একটা মামলায় 400, 500, 1,000, 2,000 পর্যন্ত আসামি আছে। তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেঁচে আছে, টিকে আছে। আমাদের নেত্রী জেলখানায় আজকে প্রায় 1 বছর 8 মাসের উপরে হয়ে গেল, আমাদের নেতা থাকেন 6,000 মাইল দূরে, তার থেকে তারা নিঃশেষ করতে চায়। এই সরকার যখন প্রথম ক্ষমতায় আসে 2008 সালের ডিসেম্বরের নির্বাচনে, 2009 সালের প্রথম এজেন্ডা তাদের, যে এজেন্ডা এখনও তাদের 1 নম্বর এজেন্ডা, সেটা হলো টু অ্যানিহিলেট দি অপোজিশন, অর্থাৎ বিরোধী দলকে নস্যাৎ করে দাও। তারা কি পেরেছে? আমরা ক্ষমতায় যেতে পারি নাই, তারা জোর করে ক্ষমতায় চলে গেছে, কিন্তু বিএনপিকে কি নিঃশেষ করতে পেরেছে? কখনোই পারবে না। এবং আমাদের এই যে যাদের কথা এখানেই বলছি, যারা এছাড়াও এইদের লেভেলে আমাদের অনেক নেতা এখন আছে, অনেক নেতা আছে সারা বাংলাদেশে, এই খোকো নালালের মতো, এবং আমাদের অনেক মহিলা নেত্রী আছেন এখন, এই শ্যামা নিপুণের মতো, হাজার হাজার আছে। তাদেরকে নিঃশেষ করতে পারবে এই সরকার? কত মামলা দিবে? আলালের বিরুদ্ধে কত মামলা? 193টা মামলা। তা আলাল কি বাড়িতে বসে থাকে? খোকনের বিরুদ্ধে মামলা মানে এমন কেউ নাই যার বিরুদ্ধে মামলা নাই, 55টা মামলা খোকনের বিরুদ্ধে, 85টা মামলা ফারুকের বিরুদ্ধে। যতই অত্যাচার নির্যাতন নিপীড়ন করুন না কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাজনীতি থেকে নিঃশেষ করা সম্ভব না। তার একটি মাত্র কারণ, তার কারণ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দল, এবং এই দল দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করে, একত্ববাদে বিশ্বাস করে না, কর্তৃত্ববাদে বিশ্বাস করে না। এই দল আইনের শাসনে বিশ্বাস করে, বিচার বিভাগের স্বাধীনতা বিশ্বাস করে। সেই কারণেই এই দলকে দেশের মানুষ পছন্দ করে। আজকে যদি একটি সুন্দর স্বাভাবিক নির্বাচন হয়, দেশের সকল মানুষ এক বাক্যে স্বীকার করবে যে ধানের শীষে ভোট পড়বে 80%, কিন্তু সেই পরিবেশ আমরা এখনো সৃষ্টি করতে পারিনি। একটি কথা মনে রাখবেন, যতদিন একটি একদলীয় সরকার, একটি স্বৈরাচারী সরকার, একটি ফেসিক সরকার, যতদিন তারা বেশি ক্ষমতায় থাকবেন, তাদের পতন তত বেশি করুণ হবে। একদিন বেশি থাকলে, একদিন বেশি থাকলে একদিনের বেশি করুণ পতন হবে। আজকে দেখেন না, বিরোধী দল তো নাই বললেই চলে, কেন আমাদেরকে বিরোধী দল বলা হয়, কেন বেগম জিয়াকে নিয়ে, বেগম জিয়াকে নিয়ে তাদের এত মাথা ব্যথা, কেন তাদের এত উদ্বেগ, এত চিন্তা, এত দুশ্চিন্তা, কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা এখনো মনে করেন, এত বছর চেষ্টা করার পরও যাদেরকে নিঃশেষ করতে পারেন নাই, এখনো কেন তাদেরকে এত গুরুত্ব দেন?
আমরা তো নাই, আমাদের একটা সভা করতে দেওয়া হয় না। আমরা এখন সোহরাওয়ার্দী উদ্যানে মিটিং করতে গেলে আমাদের গ্রীষ্ম সভা করতে দেওয়া হয় না। আমাদের যে সাধারণ যে ন্যূনতম বিরোধী দলের যে অধিকার, সংবিধানে দেওয়া অধিকার, সে অধিকার আমরা প্রয়োগ করতে পারি না। কারণ দাদার অনেক কথা বলেছে, মানে এই আওয়ামী লীগ সম্পর্কে একটা কথা বলে নেই যে এটা হলো আওয়ামী পুলিশ লীগ, এই কথাটা বলা হয়নি। এখন হলো পুলিশ রাষ্ট্র পরিচালনা করে, পুলিশ সব কিছু সিদ্ধান্ত নেয়, পুলিশ ঠিক করে যে কোন রাজনৈতিক দল কোন সভায় কোন জায়গায় সভা করতে পারবে কি পারবে না। আমার মিডিয়ার ভাইরা যত কথাই আপনারা বলেন না কেন, আপনারা সবাই জানেন, কালকে আমাকে ইউনিভার্সিটি থেকে একজন একটা দল ছেলেমেয়েরা টেলিফোন করেছে, মাঝে মাঝেই তারা করে, তারা একটা রিসার্চ ওয়ার্ক করছে। আমি বলি যে আপনাদের বিষয়টা কী, যে বিষয়টা হলো যে এই যে গণমাধ্যমের উপরে, গণমাধ্যম কতটুকু স্বাধীন বাংলাদেশে। আমি বলি যে এটার জন্য আমার ইন্টারভিউ নেওয়ার কী দরকার, আপনারা তো যথেষ্ট জানেন, আপনারা নিজেরা গবেষণা করছেন, আপনাদের তো আমার কাছ থেকে জানার কোনো প্রয়োজন নাই। বলে যে না, এই জন্য জানার প্রয়োজন যে আমরা তো জানি কিন্তু আপনারা কী ভাবেন সেটা জানার দরকার। মানে সেটা জানতে হলে আপনাকে আজকে যারা এই যে কত আজকে কতগুলো 30 না 40টা টেলিভিশন চ্যানেল, হ্যাঁ এই যে টেলিভিশন চ্যানেল, এই যে ব্যাংক, নতুন ব্যাংক, নতুন ইন্স্যুরেন্স কোম্পানি, নতুন আপনার যে এই যে যত কিছু আছে, মালিক কারা, কারা মালিক, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা জড়িত তারা মালিক কারা, তাদের মাধ্যমে যে এই মাধ্যমগুলোকে কন্ট্রোল করা হয়, তাই না? বিভিন্ন উপায় আছে। আগে তারা একদলীয় শাসন কায়েম করে সংবিধানকে কী বলে না পরিবর্তন করে একেবারে পরিষ্কারভাবে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল, এখন সেটার রূপ রং পরিবর্তন হয়েছে, সে একদলীয় শাসনই, মাইন্ডসেটটা একই রকম, কিন্তু সব কিছু এখানে দেওয়া আছে কিন্তু কোনো কিছুই নাই। আইনের শাসন বলেন, বিচার বিভাগের স্বাধীনতা বলেন, আপনার সমস্ত ক্ষেত্রে আপনার সব কিছু আছে কিন্তু বাংলাদেশের মানুষের জন্য কিছুই নাই। তিনি গেলেন, 10টা বছর এই সরকার কত কিছু দিয়ে এসছে ভারতকে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে, বন্ধু রাষ্ট্রকে, আমি বন্ধু রাষ্ট্রকে দোষারোপ করি না, দিয়েছি তো আমরা। আজকে একটা কিছু যদি নিয়ে আসতে পারতেন, বলতেন যে আমি এইটুকু এনেছি আপনাদের জন্য। আবার গর্বের সঙ্গে বলেন, এইবার যে গেলেন দিল্লিতে, ফিরে এসে গর্বের সঙ্গে বললেন যে আমি বাংলাদেশের স্বার্থ বিক্রি করে আসি নাই। তাহলে কী করে এসছেন আপনি? আপনি ফেনী নদীর পানি, আমার নদীর পানি, 54টা নদীর পানির হিস্সা নিয়ে যেখানে তাদের সঙ্গে আমাদের বিবাদ, যেখানে একটা বিন্দু পানি পর্যন্ত আমরা এখন পর্যন্ত পাই নাই, 30টা নদীর পানি, সে 30টা নদীর উপরে 38টা বাঁধ তারা তৈরি করেছে গত 10 বছরে, যাতে করে কোনো পানি সে বাঁধ পর্যন্ত আসে না আসে। তারা বলবে যে এই বাঁধে তো পানি আসে না, এই পর্যন্ত পানি না আসলে পানি হিস্সা করতে গিয়ে দেবো, এই কথাটা বলবে তারা, এই আর অল্প কিছুদিনের মধ্যেই তারা বলবে। তো যেখানে আমরা আমাদের ন্যায্য পানি আন্তর্জাতিক আইন অনুযায়ী পাই না, আমার নদীর পানি দিয়ে দেবেন এক সেকেন্ডে যাবে 50 লিটার পানি, 24 ঘন্টায় যাবে 4 লক্ষ লিটারের পানি, আমার ফেনীর যে দুই পাশে যে কৃষকরা আমার যাদের জীবন নির্ভর করে এই পানির উপরে, তাদের কথা একবারও চিন্তা করে দেখলেন না? শুধু ক্ষমতায় থাকার জন্য সব কিছু দিয়ে দেবেন ক্ষমতায় থাকার জন্য, কিন্তু শেষ পর্যন্ত তারাই আজকে আপনি এই যে অবনতিমূলক, এই যে নতজানুমূলক, এই মূল্য এই সরকারকে একদিন বহন করতে হবে, আমাদের কিছু করার প্রয়োজন পড়বে না। আপনি কি বলে না বন্দর, চট্টগ্রাম এবং বঙ্গবন্দর আমি আগে থেকে জানি আমাদের তারা ব্যবহার করবেন, কথা ছিল ট্রান্সশিপমেন্ট হবে, অর্থাৎ
ওদের মালপত্র নিয়ে এসে বর্ডার পর্যন্ত আসবেন তারা, ধরুন বেনাপোল, সেখান থেকে আমাদের ট্রাকে করে আমাদের ব্যবসায়ীরা কিছু তারা অর্থ অর্জন করত, অর্থনৈতিক এলাকা। এখানে আমরা তো সার্ভিলিয়েন্স করব, আমাদের কী কী আমাদের নৈপুণ্যের অভাব আছে, আমাদের নেভি কি এতই অদক্ষ, কিন্তু তা নয়। কিন্তু তারা আমাদের এখানে রাডার সিস্টেম এস্টাবলিশ করবে, আমাদের এলাকায় এসে আমাদের সার্ভিলিয়েন্স করবেন তারা, অসম্ভব কথা। আজকে কোনো উপযুক্ত প্রতিবাদ আমরা করি নাই, করতে পারি নাই, কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি এর মাসুল এই সরকারই দেবে একদিন না একদিন। এদেরকে দিতে হবে, মূল্য দিতে হবে। এই যে গত 10 বছরে কত চুক্তি করেছে আপনারা জানেন না, বাংলাদেশের সাধারণ মানুষ জানে না, সবাই মনে করে যে ওই যে কী বলে না একটা চুক্তি হয়েছে যে ঠিক আছে কী বলে না একটা কী বলে যে কোনো একটা চুক্তির কথা বলে, ট্রানজিটের কথা বলে। এই একটা চুক্তির মধ্যে 100-150-200 সাইড লেটার দিয়ে এগ্রিমেন্ট নেয়, কারণ ক্ষণে ক্ষণে যখনই কোনো সমস্যা দেখা দেয় তখনই ওটাকে চিজিলিকে এক পক্ষ আরেক পক্ষ চিজিলিকে ওটা এগ্রি করিয়ে ওটা করে নেয়, যেটা দেশের মানুষ জানে না, যারা সুযোগ নাই। আমাদেরকে একবারে হাত পা বেঁধে ফেলেছে একদম, আমাদের জীবনী শক্তি, আমাদের যে স্বাধীনতার শক্তি, আমাদের যে কী বলে না সার্বভৌমত্বের যে শক্তি, এই শক্তি আমাদের নষ্ট করে দিয়েছে। আর দুর্নীতি, এটা তো এখন আজকে জুম্মার নামাজ, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, আমাদের কিচ্ছু করার দরকার নেই, কারণ এই সরকার দুর্নীতির বিরুদ্ধে কথা বলে ক্ষমতায় এসেছিলেন। আজকে দেখা যাচ্ছে যে এই সরকার দুর্নীতিতে ডুবে আছে এবং তারা নিজেরা স্বীকার করছে, তারা নিজেরাই তাদের নিজেদের ছাত্র দলের সেই শোভন প্রেসিডেন্ট, ছাত্রলীগের সেই শোভন প্রেসিডেন্ট আর রব্বানি সেক্রেটারি এবং সমস্ত ছাত্রলীগের নেতৃবৃন্দরা চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক দ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত ছিল। আজকে এটা প্রকাশ্যে সবাই জানা হয়ে গেছে সারা দামি বাংলাদেশে। যুবলীগ, যে যুবলীগ হলো আওয়ামী লীগের একটি স্তম্ভ, সে ছাত্রলীগ একটি স্তম্ভ, সে কী স্তম্ভ সেটা এবার আমরা দেখলাম। এবার হলো সেই খালেদ আর শামীম আর সম্রাটের রাজত্ব, কত শত সম্রাট এবং শামীম আছে যুবলীগে, তার হিসাব কি আমাদের কাছে আছে? তারা এদের বিচার করছেন, কিন্তু এদের বিচার করে একটা আচ্ছাদনের সৃষ্টি করে, একটা আবরণের সৃষ্টি করেছেন, যে বিচার হচ্ছে বিচার করছেন, আইনের শাসন। এই যে শুনলাম নুসরাত হত্যা মামলার বিচারের পরে একজন নেতা বলেছেন যে দেশে যে এখন আইনের শাসন আছে এটা প্রমাণিত হল, তার মানে সরকার বিচার করে দিয়েছেন। আর আইনের শাসন মানে হলো সরকার যখন চাইবেন তখন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। হাজার হাজার এই যে নীতুর কথা আমরা ভুলে গেছি, মৃত্যুর কথা আমরা ভুলে গেছি, আমরা এই যে তক্কির নাম ভুলে গেছি এখন, আমরা ভুলে গেছি। আমাদের সংবাদ ভাইয়েরা সংবাদপত্রে ছাপায় না এখন, এদের মাঝে মাঝে একটু ছাপানো। আজকে এই যে সাগর, রুনি, তারপরে বিশ্বজিৎ, দীপন, হ্যাঁ, আর আমার ইলিয়াস চৌধুরী, ইলিয়াস আর চৌধুরী আলম, হাজার হাজার নেতা কর্মী আজকে বাংলাদেশের নাগরিকরা গুম হয়েছে এই গত 10 বছরে, তারা এই বিচার বিভাগীয় হত্যার শিকার হয়েছে, তারা তাদের বিচার কে করবে? আর প্রধানমন্ত্রী বলছে উনি নাকি খুব সিরিয়াস এই ব্যাপারে, এই দুর্নীতি অভিযানের ব্যাপারে উনি খুব সিরিয়াস। যদি সিরিয়াসই হন তাহলে শুধু যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দরা না,
তাহলে সকল এমপি এবং মন্ত্রীদের সম্পদের হিসাব দিতে বলেন জনগণের কাছে, তাহলে বুঝবো যে আপনি সিরিয়াস। সুতরাং আপনি এই কথা বললে চলবে না, আমরা চাই যে আপনি সিরিয়াস হন, এই দুর্নীতি দূর করুন। কারণ এই দুর্নীতি আপনাদের দুর্নীতি, আপনাদের দলের ভেতরের দুর্নীতি, সরকারের ভেতরের দুর্নীতি। এই দুর্নীতির পরায়ণ সরকারের পতন হতে বাধ্য এবং হবে। আমরা খুব চিন্তায় আছি যে কখন আমরা আন্দোলন করব, বেগম জিয়াকে ক্ষমতা থেকে মানে জেলখানা থেকে কবে আমরা মুক্ত করে আনবো। আইনের মাধ্যমে তো আমরা তাকে এই রাজনৈতিক প্রভাবের কারণে, বিচার বিভাগ সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাবের কারণে তারা আজকে বেগম জিয়াকে আমরা জামিন দিতে পারি না, জামিন পেতে পারি না, নানা কারণে। কারণ সরকার চায় না যে বেগম জিয়া মুক্তি পান। সরকার যখনই চাইবে তখনই মুক্তি পাওয়া যাবে, কিন্তু সরকার তো আমার বেগম খালেদা জিয়াকে মুক্তি দেবে না। কারণ তারা জানে যে যেদিন বেগম জিয়া মুক্তি পাবেন সেদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং তারা রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। এবং এই কারণে আজকে আমাদেরকে যেটা করার প্রয়োজন সেটা হলো, আপনারা হতাশার কোনো কারণ নেই। অনেকে আমাকে বলে, আমি নিজেও বলি যে বোধহয় কোনো ভবিষ্যৎ নাই। ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ হলো আমাদের নবীনরা, আমাদের দেশের মানুষরা। তারা কখন কোন মুহূর্তে কী বিষয় নিয়ে বিস্ফোরণ করবে আমরা কেউ জানি না, কারো পক্ষে এটা তো বলা সম্ভব না। তবে পতন, এই সরকারের পতন এখন সময়ের ব্যাপার। তাদের নিজেদের দুর্নীতির ভারে তাদের নিজেদের পতন হবে, এবং এটা কীভাবে হবে যেখানে আমরা কিন্তু ভেবেছিলাম ছাত্রলীগের এইসব কাণ্ড হবে, যুবলীগের এইসব কাণ্ড হবে, আমরা কিছু নুসরাতের হত্যাকাণ্ড হবে, এগুলোকে আমরা কোনোদিন ভেবেছি, দেখেছি, বুঝতে পেরেছি? আমরা কখনো বুঝতে পারি নাই। এটা হয়ে গেছে ঘটনা, এরকম ঘটনা আরও ঘটবে, আরও আরও অনেক ঘটবে। এবং এই ঘটনা আরও ঘটতে থাকবে, কারণ তিনি যতই এই সরকার দুর্নীতির বিরুদ্ধে তথাকথিত অভিযান তারা চালাক না কেন, এটা একটি আইওয়াস, এটা সত্যিকার অর্থে তারা পারবেন না। কারণ তাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে শাখা প্রশাখায় এখন দুর্নীতি প্রবেশ করে গেছে এত গভীরে যে এখান থেকে উদ্ধার করা তাদের পক্ষে সম্ভব হবে না। যেই কারণে তাদের নিজেদের কারণে তাদের নিজেদের পতন হবে। আমাদের নেত্রী মুক্তি পাবেন, দেশে গণতন্ত্র ফিরে আসবে, আইনের শাসন ফিরে আসবে, বিচার বিভাগের স্বাধীনতা ফিরে আসবে, আমাদের হাজার হাজার নেতা কর্মী যারা জেলখানে আছেন তারা মুক্তি পাবেন, এবং যাদের বিরুদ্ধে এইসব মামলা সেসব মামলা প্রত্যাহার করা হবে, দেশে একটি সুস্থ অবাধ একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি দেশে আমরা প্রতিষ্ঠা করব। এই আশা ব্যক্ত করে আজকের এই সভায় আমার বক্তব্য হয়ে গেছে।